হ্যালো গাইস, আজকে আমরা ভোরের ট্রেনে হঠাৎ করে চলে যাচ্ছি দীঘাতে। তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। এখন আমরা আছি হরিপালে, কারণ ওদিকে মাঝগ্রামের ট্রেন আমাদের পুরোপুরি ক্যান্সেল ছিল ফার্স্ট ট্রেন, তাই আমরা চলে এলাম হরিপালে। আর আজকে সকালে আমরা উঠেছি 2:30 সময়, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে, যেহেতু ফার্স্ট ট্রেন আমাদের ক্যান্সেল ছিল তাই আমরা ওদিকে যাইনি, তাই এদিকেই আমরা চলে এলাম হরিপালের দিকে। এবার আমাদের ট্রেন চলেই আসবে, এবার ট্রেনে আমরা উঠে পড়বো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের হাওড়ায় যেতে। আর হ্যাঁ, আমাদের ট্রেন চলেই এসেছে, এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর ট্রেনটা পুরোপুরি ছিল ফাঁকা, পুরো একদম শুয়ে শুয়েই সবাই যাচ্ছে। ট্রেন মানে সকলেই তো জানো ভোরের ট্রেনে সকলেরই ঘুম থাকে, তাই সবাই তো ঘুমিয়েই পড়লো। আর আমাদের ট্রেন এবার চলে আসছে তারকেশ্বর থেকে, আমরা হরিপাল থেকে উঠে পড়লাম। আর পুরো যেহেতু ফাঁকা, তাড়াতাড়ি উঠে অনেক জায়গা পেয়েছি, শুধু একটা সিট পাইনি, অনেক সিট পেয়েছি। আর তার মধ্যে মনে একদম পুরো তো শুয়ে শুয়েই যাচ্ছিলো ট্রেনের মধ্যে, কারণ অনেক যেহেতু ফাঁকা। আর ফার্স্ট ট্রেন তারপরে পর থেকে এবার অনেক ভিড় হয়, কিন্তু এই ট্রেনটা ছিল পুরোপুরি ফাঁকা। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ট্রেনের ভিতরটা একদমই ফাঁকা, শুধু আমরাই কজন বসে আছি ট্রেনের মধ্যে। আর আমাদের দীঘা যাওয়াটা সত্যি হঠাৎ করে হয়ে গেছে, কখনো ভাবতেই পারিনি যে আমরা পুজোর আগে দীঘা যাব। আমরা ভেবেছিলাম পুজোর সময় হয়তো কোথাও যাব, দীঘা যাব ভাবিনি, কিন্তু কপালে আছে যেহেতু তাই চলে গেলাম দীঘায়। আর এখন আমরা উঠে পড়েছি ফার্স্ট ট্রেনে, দীঘা পৌঁছে তে এখনও অনেকটা দেরি, কারণ ওখান থেকে আমাদের হাওড়া যেতে হবে, হাওড়া থেকে আবার কলকাতা নতুন ট্রেন ধরতে হবে, নতুন ট্রেনে উঠে তারপরে আবার আমাদের হাওড়া থেকে তারপরে আমরা যাব দীঘাতে। কিন্তু এখন সকালবেলা যেহেতু অতটা ভিড় নেই। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, কারণ আমরা হাওড়াতে অনেক 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি, তারপর আমাদের ট্রেন ছিল দীঘা যাওয়ার ট্রেনটি। তাই সকলে মিলে আমরা বসে আছি এখানে, চিপস, চিকেন প্যাটিস, তারপরে বিস্কুট, সমস্ত কিছু খাওয়া হচ্ছিল, কারণ 1 ঘন্টা কী করবো। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো, তার আগে দেখতে হবে আমাদের সিটটা কোথায়। আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবং দেখতে পেয়েছি ট্রেনের সিটটা আমাদের 7, 8, 9, 10, 4 সিট এখানে পড়েছে, 4 ওখানে পড়েছে। আর তার মধ্যে আমাদের চিকেন প্যাটিস নিয়ে আমরা চলে এসেছি ট্রেনের মধ্যে। আর ট্রেনটাতে প্রচণ্ড জোরে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি দীঘা পৌঁছে যাবো। দীঘা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 10:30 পর্যন্ত সময় লেগেছে। তো বন্ধুরা দেখো, আমাদের দীঘাতে চলে এসেছি, ট্রেনটা আসতে হয়ে গেছে দীঘা স্টেশনে, এবার আমরা নেমে পড়েছি আর চলে এসেছি দীঘাতে। দীঘায় এসে প্রথমে একটু রেস্ট নেবো, তারপরে আমরা দেখি কোথায় ঘুরতে যাওয়া হয়, কারণ কোনো কিছুই ঠিক করে আসা হয়নি আমাদের। আর কোথায় কোথায় যাওয়া হবে দেখা যাক, এই আশা হয়েছে আমাদের, এই মাত্র স্টেশনে নেমেছি। এরপর আমরা রুমে যাব, তারপর কিছু খেয়ে নেব, তারপরে আবারও ফিরে আসবো তোমাদের কাছে অনেক অনেক ভিডিও নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখা যাক। আগের মতো অত ভিড় নেই, দেখো একটু ফাঁকা ফাঁকাই আছে, কারণ আগে যখন আসতাম তখন দেখেছি অনেক অনেক ভিড়, কারণ আমাদের বাঙালিদের অতটা ভিড় নেই, আমাদের বাঙালিরা আসবে পুজোর সময়, ওই জন্যই হয়তো হালকা ফাঁকা ফাঁকাই একটু আছে, খুব কম বাঙালিরা এসছে, কারণ মহালয়া থেকে আমাদের পুজোর ছুটি পাবে, তারা হয়তো তখনই আসবে। আর এই একসঙ্গে সবাই মিলে এবার আমরা রুমে যাচ্ছি,
রুমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কি দারুণ রুমটা, তাই না? দেখো এই যে এইটি হলো রুম, আর এখানে আছে টিভি, আলমারি আর এসি। খুব সুন্দর রুমটা, বাইরে দিক থেকে সমুদ্র আর রাস্তা সব কিছুই দেখা যাচ্ছে। এই যে ওয়ার্ড্রপ আছে, এখানে সমস্ত কিছু রাখা যাবে, খুব সুন্দর। তোমরা যদি কেউ রুমটি মানে বুকিং করতে চাও অবশ্যই আমি বলে দেবো। পছন্দ তোমাদের? আর এখানে ননিও আছে। বাইরেটা এত সুন্দর, তাই আমি একটু রিলস করে নিলাম।